বিখ্যাত জাপানি কথাশিল্পী হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড বিশ্বব্যাপী সমাদৃত একটি উপন্যাস। এটি তার অন্যতম জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যেও একটি। এই উপন্যাসের পটভূমি 60-এর দশকের শেষ ভাগ। ওই সময়টাতে সাম্রাজ্য বিরোধী আন্দোলনের ফলে টোকিওর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে চলছিল আন্দোলন। সেই সময় তরু ওয়াতানাবে আসে ওইখানে পড়াশোনা করতে। তরু ওয়াতানাবের জীবনে আসে দুজন ভিন্ন চরিত্রের নারী, একজনের নাম নাওকো আর একজনের নাম মিদরি। এই দুই নারীকে ঘিরে তার উত্থান পতন, জীবনের দ্বিধা, যৌবন, ভালোবাসা, প্রথম জীবনের প্রেম এবং দ্বিধা উচ্চাকাঙ্ক্ষা, এসব নিয়েই গড়ে ওঠে উপন্যাসের পটভূমি। উপন্যাসটি শুরু হয় এভাবে, নরওয়েজিয়ান উডের উপন্যাস শুরু হয় এয়ারক্রাফটে করে তরু ফিরছিল জার্মানির দিকে, এবং ফেরার পথে হঠাৎ করে ভেসে আসা বিটলসের নরওয়েজিয়ান উডের সুর শুনে তার কিছু স্মৃতি মনে পড়ে যায়, তার টোকিওতে পড়ার সময়কার স্মৃতি, নাওকোর স্মৃতি, মিদরির কথা, তার রুমমেটদের কথা, নাগাসাওয়ার কথা। এবং সেই স্মৃতি বিচলিত হয়ে যখন তরু নিজের মুখবাণীতে আমাদের পুরো উপন্যাসটা বর্ণনা করতে শুরু করে, উপন্যাসটাতে আমরা পাই হচ্ছে তখনকার সময়ের যে ডানপন্থী রাজনীতির কথা, এবং সেই সময়কার ডরমিটরিতে ছেলেরা পড়াশুনো করত কম টাকা দিয়ে, এবং ডরমিটরির রুমগুলো কেমন ছিল, রুমের ভেতরকার অবস্থা কেমন ছিল, এবং রুমমেটদের সাথে আমাদের সম্পর্ক কেমন হতে পারে। যেমন তরু পড়াশুনো করতে এসেছিল টোকিওতে, কিন্তু টোকিওতে ওই সময় পড়াশুনো করা যথেষ্ট অর্থ খরচের ব্যাপার ছিল, এবং তাদের জন্য তাদের বাবা মা ইতিমধ্যেই অনেক টাকা খরচ করে ফেলেছেন। এবং তরু চাচ্ছিল না যে ওই সময়টা তার বাবা মা তার জন্য আরও অর্থ খরচ করুক। এবং আমরা যারা এই সময় পড়াশুনো করছি আমাদের সবার অবস্থাটা একরকমই, আমরা চাচ্ছি না আমাদের বাবা মা আমাদের জন্য অর্থ খরচ এখন আর করুক, কিন্তু আমরা বাধ্য হয়ে পড়াশুনো চালিয়ে যাচ্ছি, বাবা মা থেকে হয়তো কিছু টাকা নিচ্ছি বা কেউ টিউশন করছি, আমাদের জীবনে নতুন নতুন ঘটনা ঘটছে। এই সময়টাতে তার পরিচয় হয় তার রুমমেট স্ট্রং স্টুপারের সাথে, এবং শুনতে অদ্ভুত লাগবে যে সে মানচিত্র নিয়ে পড়াশোনা করে, এবং তার কিনা জিওগ্রাফিক্যাল সার্ভে করার ইচ্ছা জীবনে, এই ধরনের কোনো চাকরি পেলে সে করবে। ভাবুন তো মানুষের জীবনে কত অদ্ভুত অদ্ভুত শখ থাকে, যে কিনা জিওগ্রাফিক্যাল সার্ভে করা নিয়ে চাকরি করবে। তাছাড়া তার এই উপন্যাসটা মূলত গড়ে ওঠে তিনজন মানুষকে নিয়ে, তরু, নাওকো এবং মিদরি। এবং নাওকো এবং মিদরিকে নিয়েই মূলত তরুর যে ভাবনা চিন্তা সেগুলো নিয়ে উপন্যাসটা এগিয়ে যেতে থাকে। নাওকো হচ্ছে তরুর বন্ধু কিজুকির প্রেমিকা। যখন তরু এবং কিজুকি হাই স্কুলে পড়তো তখন থেকে তাদের তিনজনের মধ্যে পরিচয়। কিজুকি ছিল তরুর বন্ধু এবং নাওকো ছিল কিজুকির প্রেমিকা। কিজুকি এবং নাওকো সম্পর্কে এখানে বলা হয়েছে ওরা দুজন এমন ছিল যাদের দেখেই মনে হতো এরা একে অন্যের জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছে। এখন ভাবুন এই দুজনের মধ্যে একজন যদি হঠাৎ করে আত্মহত্যা করে তাহলে আরেকজনের অবস্থা কি হতে পারে। আরেকজনের অবস্থা তেমনই হয় যেমনটা এই উপন্যাসে নাওকোর হয়েছিল, কারণ তরু কিজুকির মৃত্যুর পর থেকেই নাওকো আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। তার জীবনের ব্যথা, প্রেমিক হারানোর যন্ত্রণা, তার অসুস্থতা, মানসিক বিকলাঙ্গতা, তার জীবন সম্পর্কে সমস্ত উৎসাহ হারিয়ে ফেলা এই উপন্যাসে নতুন এক মাত্রা নিয়ে আসে। এবং তরু নাওকো নামে এই সুন্দরী বিষণ্ন মেয়েটির প্রেমে পড়ে যায়। ঠিক 18-19 বছর বয়সের প্রেম, ভাবতেই পারছেন কতটা স্পেশাল হতে পারে। কিন্তু তরু নাওকোকে চায়, কিন্তু নাওকোর জীবন সম্পর্কে সমস্ত উৎসাহ হারিয়ে যায় কিজুকির মৃত্যুর পর। নাওকোকে নিয়ে সে হয়তো কোনোদিন ট্রেনে করে ছোট শহরতলির দিকে বেড়াতে যায়, কোনোদিন তারা দুজন একসাথে হাঁটতে বের হয়, এরকম করে তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। এবং কিজুকির মৃত্যুর পর থেকে তাদের সম্পর্ক এক নতুন মাত্রা পায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হয়ে উঠতে থাকে। কিন্তু নাওকো কোনোভাবেই নিজের মানসিক অসুস্থতা এবং বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে পারে না। এই সময়টাতে তরুর পরিচয় হয় মিদরি নামে একটা মেয়ের সাথে। মিদরির পরিচয় হয় প্রথম রেস্টুরেন্টে, এবং আর পাঁচজন আলাদা মেয়ের থেকে একটু, মানে আর পাঁচজন মেয়ের থেকে ভিন্ন মিদরির দিকে সহজেই চোখ পড়ে তরুর। কারণ মিদরি এমন একটা মেয়ে যে ধরুন
নিজের লম্বা চুল হঠাৎ করেই কেটে ফেলে এবং তাই নিয়ে পরে আফসোস করতে থাকে। তার মা ছোটবেলা থেকে অসুস্থ থাকার ফলে সে নিজে নিজের সব কাজ করতে শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, রান্না বান্না পারে, আশেপাশে সমস্ত জায়গা চেনে, হাসি খুশি এবং জীবন রসে ভরপুর প্রাণোচ্ছল একটি মেয়ে। এই জীবন রসে ভরপুর প্রাণোচ্ছল মেয়েটি তরুর জীবনে হাসি এবং খুশি নিয়ে আসে, প্রাণ নিয়ে আসে, রস নিয়ে আসে। এবং এছাড়াও এখানে নাগাসাও নামে একটি ছেলের কথা বর্ণনা করা হয়েছে। তরুর প্রিয় একটি বইয়ের নাম এখানে দেওয়া থাকে, বইটির নাম হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি। এবং তরু জাপানে গিয়ে এমন কাউকে নিজের আশেপাশে পায় না যে দ্য গ্রেট গ্যাটসবি পড়েছে। প্রথম সে এমন একটি ছেলে পায় যার নাম নাগাসাওয়া, যে এই বইটি পড়েছে। এবং নাগাসাওয়া এখানে খুব অদ্ভুত চরিত্র হিসেবে বর্ণনা দেওয়া হয়েছে, কারণ নাগাসাওয়া এমন কোনো বই নেই যে বই সে জীবনে পড়েনি। এবং সে সবসময় সেইসব লেখকের বই পড়তো যেসব লেখকের মৃত্যু 30 বছর পেরিয়ে গেছে, কারণ তার মতে নাকি যেসব লেখা কমপক্ষে 30 বছর পার হয়নি সেসব লেখা নাকি কালোত্তীর্ণ হয় না। সে সবসময় কালোত্তীর্ণ লেখা পড়তো। তাছাড়া সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক জড়াতো, যদিও তার একটি স্থায়ী গার্লফ্রেন্ড ছিল যার নাম হাটসুমি। এখন এইরকম এত সুন্দর একটা মেয়ের সাথে সম্পর্ক থাকার ফলেও পরেও কেন সে আবার নতুন করে এতগুলো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, বা কেন বারবার অন্য মেয়েদের কাছে যাওয়ার পরেও নাগাসাওয়াকে হাটসুমি বারবার গ্রহণ করে, এসব কিন্তু জীবনের একটি রহস্য। আমাদের সবার জীবনে এরকম রহস্য আছে। এভাবে উপন্যাস আগাতে থাকে, তরুর বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, মিদোরি এবং নাওকোর মধ্যে দ্বিধা বাড়তে থাকে, কখনো একজনের কাছে তারপর আরেকজনের কাছে ছুটে যায়, নাওকোর অসুস্থতা বাড়তে থাকে, এভাবে আস্তে আস্তে উপন্যাসটা আগাতে থাকে। আমি এর চেয়ে বেশি কিছু আর বলবো না, কারণ এর চেয়ে বেশি যদি আমি বলে ফেলি তাহলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। বাকিটা আপনারা পড়ে নিন। আমার নাম ঋষিবরণা বিশ্বাস, আজকে এখানে শেষ করবো।